আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকল অনেক ভালো আছেন আসলে কোনো কথা নেই যে আমার খরগোশটা যেটা মা হয়েছে রিসেন্টলি সেটা তার বাচ্চাকে দেখুন নিজে নিজেই দুধ খাওয়াচ্ছে বাচ্চাগুলো যদিও তার সাথে থাকে না কিন্তু তাও তার বাচ্চার প্রতি অনেক মায়া আমার প্রত্যেকটা খরগোশই তার বাচ্চাকে অনেক ভালোবাসে আমার খুব একটা জোর করতে হয় না আমি জাস্ট ঝুড়েতে উঠিয়ে রেখে দিয়েছি বাচ্চারা নিজেরাই খেয়ে আছে আর সে চুপ করে বসে আছে তো অনেকক্ষণ হয়েছে তাই সে এখন নামতে চাচ্ছে বাচ্চাদেরও মশাল্লা পেটটা ভরে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একজন দুইজন হয়তো খাচ্ছে এই দেখুন ওদের লোম গজিয়ে গেছে আসলে এখনো চোখ ফুটেনি যে সকলের পেটটাই ভরা আপনারা যারা ভয় পান আসলে যে খরগোশের পেটটা একদম পুরোপুরি ভরলো না সাদা হলো না কেন হলো না তো বাচ্চাটা যখন হয় তখন ওদের দুধ টানতে অনেক সমস্যা হয় যেহেতু ওরা অনেক ছোট থাকে ওরা দুধটা টানতে পারে না তাই মায়ের দুধটা অত আসে না এর জন্য ওদের পেটটা ওরকম ভরে না তো একদিন দুই দিন গেলে আপনারা খাওয়াতে খাওয়াতে ওরা যেভাবে টানবে টানতে টানতে দুধটা চলে আসবে তো আপনারা এক দুই দিন অপেক্ষা করবেন দুধ আসা পর্যন্ত মায়ের দুধ খরগোশের দুধটা সবসময় থাকে তাই ওরা যতটুকুই পায় শুরু থেকে ততটুকুতে যে ওদের পেট ভরবে এমন কোনো কথা নেই ওরা অল্পটা খেতে খেতেই বেশি বেশি পাবে কারণ এটা ওদের দুধ খাওয়ার উপরে নির্ভর করে ওরা অনেক ছোট থাকে ওরা দুধটা টেনে খেতে পারে না তাই ওদের পেট একদম ফুলে যায় না তো এটা কিছু খরগোশের ক্ষেত্রে হয় আবার কিছু খরগোশের ক্ষেত্রে হয় না তো দেখুন আমার এই খরগোশটি সবচেয়ে ছোট এটা অনেক কম দুধ পেতো তারপরেও কিন্তু এটা ভালো আছে হেলদি আছে দেখুন ওর পেট দেখলে মনে হয় না যে ওর পেট ভরেছে কিন্তু আসলে কিন্তু ভরেছে আপনারা খরগোশটিকে হাতে তুললে বা লোমগুলো যদি এখন না থাকতো আপনারা ভিতরে একটু একটু সাদাটা দেখতে পারতেন তাতেই চলবে অনেক বেশি নাপাক অল্প খেয়ে যদি খরগোশের বাচ্চা বেঁচে থাকে সেটাই অনেক কিছু ওদের খাওয়া শেষ তাই ওদের মা চলে গেছে তো সবকটাই কটাই দিলে ভালো দুধ পেয়েছে পেটও ভরা আছে তো আপনারা যারা এটা মনে করেন তারা এটা কিছুতেই মনে করবেন না যে আমার খরগোশ খেলো পেটটা ফুললো না ওরকম ভরলো না যতটুকু দুধ পায় ওরা যতটুকু টেনে খেতে পারে ততটুকুই লাভ আস্তে আস্তে করে ওরা দুধটা টানতে থাকলে দুধটা চলে আসবে তাই এটা নিয়ে কেউ টেনশন করবেন না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম